অর্থনৈতিক সংকটে থেকেও খুব দ্রুত গতিতে সামরিক শক্তি বাড়াচ্ছে পাকিস্তান। র্যাঙ্কিংয়ে বিশ্বের সবথেকে শক্তিধর দশটি দেশের একটি পাকিস্তান। চীন এবং তুরস্কের সাহায্য নিয়ে নিজ দেশেই ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ তৈরি করছে পাকিস্তান। পাকিস্তানে এসব প্রযুক্তি মূলত যে কোনো যুদ্ধে নিজেদের জন্য নিজেদের প্রস্তুত করা। আরও স্পষ্ট করে বললে, ভারতের বিরুদ্ধে শ্রেষ্ঠত্বের মোকাবেলা করা। পাকিস্তান শুধু পারমাণবিক শক্তি দিয়েই নয়, বরং সব সেক্টরেই ভারতকে মোকাবেলার সামর্থ্য ধরে রাখতে চায়। 2019 সালের শেষ দিকে আমেরিকা সরকারের এক নথিতে উঠে এসেছিল পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া সম্পর্কে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওই রিপোর্টে উল্লেখ করেছিল পাকিস্তান কিভাবে তার সামরিক বাহিনীর আধুনিকায়ন করে চলেছে। এতে বলা হয়েছিল, অর্থনৈতিক সংকটের মাঝেও পাকিস্তান দুটি সেক্টরের দিকে বেশি মনোযোগ দিয়েছে। প্রথমটি প্রচলিত সামরিক বাহিনীর পরিধি বৃদ্ধি, দ্বিতীয়টি উন্নত এবং কৌশলগত যুদ্ধ সরঞ্জাম তৈরি। মার্কিন রিপোর্ট অনুযায়ী সামরিক বাহিনীর বিদেশি সরঞ্জাম বাদ দিয়ে নিজস্ব উৎপাদনের দিকে মনোনিবেশের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সামরিক শিল্পকে অগ্রাধিকার দিয়েছে পাকিস্তান। পাশাপাশি বড় প্রকল্পের জন্য ছিল বিদেশি কারিগরির সহযোগিতা। স্থল এবং বিমান বাহিনীর শক্তি বৃদ্ধিতে পাকিস্তান বেশি জোর দিচ্ছে বলেও তথ্যে উঠে এসেছিল আমেরিকার ওই নথিতে। এসবের মধ্যে ছিল আল জারার এবং টিএসজি ইউএসডি ট্যাঙ্কের জন্য পাওয়ার ইউনিট প্রস্তুত করা, ট্যাঙ্কের জন্য গোলা তৈরি করা, চালকদের জন্য টাফ সহনীয় এবং নাইট ভিশন প্যারিস্কোপ তৈরি, আল খালিদ এবং টিএটিইউডি ট্যাঙ্কের ইঞ্জিন তৈরি করা। পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির পিছনে প্রধান অবদান চীন এবং তুরস্কের। তুরস্কের সাথে পাকিস্তানের ঐতিহাসিক এবং ধর্মীয় সম্পর্ক রয়েছে, যার কারণে পাকিস্তানের ব্যাপারে তুরস্ক সব থেকে উদার। এদিকে ভারতকে চাপে রাখতে এবং আঞ্চলিক রাজনীতির তাগিদে পাকিস্তানকে সব রকমের সামরিক সহায়তা দিচ্ছে চীন। গত দুই দশকে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক তিক্ত হতে থাকায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী মোটামুটি চীনা সরঞ্জাম সরবরাহের দিকেই তাকিয়েছিল। চীন অনেকদিন ধরেই পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে এলেও সাম্প্রতিক বছরগুলোতে তা বৃদ্ধি পেয়েছে। চীনা রপ্তানি সরঞ্জামের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে পাকিস্তান। পাকিস্তানের কাছে চীনের সবথেকে শক্তিশালী যেসব অস্ত্র বিক্রি করছে বা লাইসেন্স দিয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরমাণু অস্ত্র কর্মসূচি। 1990 দশকে পরমাণু অস্ত্র অর্জনকে মনে করা হয় পরমাণু বিস্তার রোধ ব্যবস্থার অন্যতম ব্যর্থতা। বলা হয়, পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ সহায়তা করেছে চীন। অভিযোগ রয়েছে যে ক্ষেপণাস্ত্র উৎপাদন, যুদ্ধাস্ত্রের নকশা এমনকি সমৃদ্ধ ইউরেনিয়াম পর্যন্ত যোগান দিয়েছে চীন। এর পিছনে থাকা রাজনৈতিক উদ্দেশ্যও পরিষ্কার। ভারতে ক্রমবর্ধমান আঞ্চলিক উচ্চাভিলাষ ভণ্ডুল করে দিতে পাকিস্তান সক্রিয়ভাবেই কাজ করে যাচ্ছে। পরিষ্কার যে পরমাণু সহায়তায় চীন এবং পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ। পাকিস্তানে চীনের প্রযুক্তিগত আরও একটি গুরুত্বপূর্ণ সাহায্য হচ্ছে GF-17 জঙ্গি বিমান। এই যুদ্ধবিমান তৈরির মাধ্যমে পাকিস্তান যুদ্ধবিমান উৎপাদনকারী দেশে কাতারে পৌঁছে গিয়েছে। পাশাপাশি এটি এখন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মাল্টিরোল জঙ্গি বিমান। এর আগে ছিল আমেরিকার F-16। বিমান থেকে বিমানে এবং আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণের ক্ষমতা সম্পন্ন এই বিমান একদিকে স্বল্প খরচের এবং সেই সাথে অত্যাধুনিক নানা সক্ষমতায় পরিপূর্ণ। চীন পাকিস্তানকে A-100 মাল্টিপল রকেট লঞ্চার দিয়েছে। মাল্টিপল রকেট লঞ্চার বা MRL যুদ্ধক্ষেত্রে সবথেকে প্রাণঘাতী অস্ত্র। ইউক্রেনের ডানবাসের যুদ্ধ অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে কোনো ইউনিট যদি স্থির এবং অপ্রস্তুত থাকে, তবে MRL ওই ইউনিটটিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলতে পারে। A-100 হল সর্বাধুনিক MRL সিস্টেম।
এর অপারেশনাল সক্ষমতা 650 কিলোমিটার। 2008 সালের দিকে চীন থেকে পাকিস্তানে আসে প্রথম চালানটি। এরপর থেকে পাকিস্তানের জন্য দেশীয়ভাবে রকেট উৎপাদন করার জন্য স্থাপনা নির্মাণ করেছে। ভারত এবং পাকিস্তান উভয় দেশেই দূরপাল্লার এমআরএল মোতায়েন করেছে। ভারতীয়রা রাশিয়ান BM-30 সিমাস এমআরএল মোতায়েন করেছে। প্রচলিত যুদ্ধের শুরুতেই রকেট আর্টিলারি বড় ধরনের হতাহতে ঘটাতে পারে। ভারত এবং পাকিস্তান উভয়ের জন্যই প্রচলিত ভীতি প্রদর্শনের কৌশলের অংশ বিবেচনা করা হয় এমআরএল সিস্টেমকে। চীনের দেওয়া আরও একটি যুদ্ধাস্ত্র হচ্ছে VT-1A ট্যাঙ্ক। এটি বিকল্পভাবে আল খালিদ বা MBT-2000 নামেও পরিচিত। এটি এই অঞ্চলের সব থেকে বিধ্বংসী ট্যাঙ্কের মধ্যে অন্যতম। পাকিস্তান এবং চীনের যৌথ প্রকল্প হিসেবে নকশা করা হলেও তা করা হয়েছিল একেবারে নতুন করেই। বাংলাদেশকেও এই ট্যাঙ্ক দিয়েছে চীন। ট্যাঙ্কটিতে রয়েছে থার্মাল গানার সাইট, প্যানোরামিক কমান্ডার সাইট এবং একটি 125mm কামান। পাকিস্তানের এই ট্যাঙ্কটি ভারতীয় ট্যাঙ্ক বহরে থাকা T-72 ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। পাকিস্তানের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষার জন্য দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর উপর নির্ভর করে থাকলেও এখন তারা চীনা MQ-16 মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। রাশিয়া বাক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের আধুনিকায়নে তৈরি করা MQ-16 খুবই কার্যকরী। MQ-16 ব্যাটারিগুলো অত্যন্ত ক্ষিপ্র গতিসম্পন্ন, ফলে সেগুলো আর্টিলারির হামলা এড়াতে পারে। চীনের তৈরি দূরপাল্লার MQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করা নিয়েও আলোচনা করছে পাকিস্তান। এগুলো রাশিয়ার S-300 দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মতোই। মিসাইল সেক্টরেও পাকিস্তান প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল রয়েছে পাকিস্তানের, যা ভারতের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে বলেই দাবি পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তাদের। সম্প্রতি তারা শাহিন-3 ব্যালিস্টিক মিসাইলের ফ্লাইট টেস্ট করেছে। এই মিসাইলটি পাল্লা 2750 কিলোমিটার। মুসলিম বিশ্বে এটাই সব থেকে দূরপাল্লা ব্যালিস্টিক মিসাইল। এদিকে তুরস্কের সহায়তায় পাকিস্তান নিজ দেশেই ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরি করছে। সব মিলে গত কয়েক বছরে পাকিস্তানের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সেক্টরে ব্যাপক অগ্রগতি সাধন করেছে। নিজস্ব ব্যবহারের বাইরে যুদ্ধ বিমান এবং স্থলযুদ্ধে কিছু উপকরণ তারা রপ্তানিও করেছে। সামরিক খাতে পাকিস্তানের এসব পদক্ষেপ তাদের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে সেরা 10-এ জায়গা করে নিতে সহযোগিতা করছে বলেই ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, ভারতকে মোকাবেলায় পাকিস্তানের আর কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। পাকিস্তানের সামরিক শক্তির উপর আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।